নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব মুকি দিয়ে কাতলা মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। তো এখানে একদম বড় বড় দুই টুকরো কাতলা মাছ নিয়েছি, একদম বড় বড় টুকরো, তাই দুই টুকরোই নিলাম। দুই টুকরো দিয়ে রান্নাটা করব। আর দেখুন, এদিকে মুকিকে আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি, মুকিকে সিদ্ধ করে নেব। তো মুকিকে সিদ্ধ করে নিচ্ছি, একটু জল আর একটু লবণ দিয়ে বসিয়ে দিলাম, মুকি সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন, মুকি একদম সিদ্ধ হয়ে গেছে। তো সিদ্ধটা যখন করবেন তখন এমনভাবেই করবেন যাতে করে একদম গলে না যায়। একদম গলে গেলে কিন্তু রান্না করতে করতে একদম ভর্তা হয়ে যাবে। তো তারপর দেখুন, মাছ ভাজা শুরু করলাম। এক পিস করে মাছ আমি দুই পিস ভেজে নেব। মাছ ভাজার পরে আমি কড়াই পরিমাণ মতো তেল দিলাম। তেলটা যখন গরম হয়েছে সব মশলা দিয়ে দিয়েছি। তো এখানে মশলা দিয়েছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরা গুঁড়া, হলুদে গুঁড়া, লঙ্কা গুঁড়া, ধনিয়া গুঁড়া, সব কিছু মশলা দিয়েছি। ভালো করে মশলাকে কষিয়ে তারপর সিদ্ধ করা মুকি দিয়ে দেব। তো মুকি দিয়ে দিয়েছি, দিয়ে এক দুইবার নাড়িয়ে দিয়েছি। তারপর দেখুন, ভালো করে কষানো হয়ে গেছে। মুখি দেওয়ার পর কিন্তু আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এইভাবেই হবে, মুখিটা একদম গলে যাবে না, একটু একটু ভাঙবেও। তারপর খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে, তারপর দিয়ে দিয়েছি গরম জল। তো এই রান্নাতে ঝোলটা একটু বেশি পরিমাণে দেবেন, একটু ঝুলঝুল খেতেই ভালো লাগে। আর এই গরমে ঝুলঝুল রান্নাটাই দেখবেন বেশি ভালো লাগে। তো দুই টুকরো মাছ দিয়ে দিলাম, আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, রান্না কমপ্লিট। গরম মশলা আমি দিয়ে দিয়েছি, এবার নামিয়ে নেব। তো একদম সহজ একটা রেসিপি, আর খুব সুস্বাদু একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আজ এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।